মন্ত্রী সংবিধানের নামে আইনের নামে তিনি তিনি শপথ নিয়েছেন তিনি নিজেই আইন ভাঙার কথা বলছেন তিনি নিজেই প্রভোগ করছেন উত্তেজিত করছেন একটা মাস্কে একজন কাউন্সিলর বাড়ি আক্রমণ করার জন্যে তারপরে তার মন্ত্রী থাকা উচিত নাকি স্বাভাবিকভাবে এটা অনেকটা অনুব্রত মণ্ডল মনিরুল ইসলাম বা তাপস পালরা যে অন্যায় কাজ করেছেন আজকে কিন্তু মন্ত্রী গৌতম দেব নিজে একজন নিজে আবার তিনিও একজন কাউন্সিলর যিনি কাউন্সিলের নাম বললেন তিনি তার সহকর্মী একই পুরসভার কাউন্সিলর এবং তার বিরুদ্ধে এই ধরনের যা কথা তিনি বললেন তাতে তার কঠোর শাস্তি হওয়া উচিত আমরা শাস্তির দাবি করবো এবং এই দাবিতে আমরা অবশ্যই আমরা আন্দোলনে নামব এদের মাথা খারাপ হয়ে গেছে এনকে ফাইজিস নিয়ে ব্যর্থ সিবিআই দুর্নীতির সঙ্গে একের পর একের নেতারা যুক্ত এসজিডি এর দুর্নীতি তার সঙ্গে বড় বড় নেতারা যুক্ত এখন তার নামও এখন সামনে চলে আসছে মাথা খারাপ হয়ে গেছে এখন